সোমলতা অ্যান্ড দ্য এইসেস ভারতের কলকাতার জনপ্রিয় ব্যান্ড, কিন্তু আরও অনেক গানের দলের মতোই করোনা ভাইরাসের ফলে লকডাউনে বন্দি। ফলে কার্যক্রম সীমাবদ্ধ হয়ে পড়ে অনলাইনেই। নিয়মিত দাপিয়ে গান করে বেড়ানো সোমলতাদের সবশেষ লাইভ কনসার্ট অবশ্যই লকডাউন শুরুর আগে গত 28 ফেব্রুয়ারি। এরপরে 6 মাসে ভারতে সংক্রমণ বেড়েছে বহুগুণ। এর মাঝেই শুরু হয়ে যায় ডিজিটাল কনসার্ট আয়োজন, আর প্রথমবারের মতো সম্পূর্ণ নিজেদের উদ্যোগে সেটি করতে যাচ্ছে সোমলতার ব্যান্ড। এটা সবার জন্যই একটা নতুন ব্যাপার। এবার টিকিট কাটা কিভাবে যাওয়া যেতে পারে বা অনলাইন লাইভ, মানে রেকর্ডেড তো ডেফিনেটলি হতেই পারে, এখন রেকর্ড করলাম করে আমি দেখিয়ে দিলাম সেটা তো হতেই পারে, কিন্তু লাইভ স্ট্রিম করছি সেইটা শোনাচ্ছে, এবার টেকনোলজিক্যালি টেকনিক্যালি আমাদের সকলের জন্য এটা খুব একটা নতুন ব্যাপার। ডিজিটাল কনসার্টের মানেই হলো আপনি অনলাইনে টিকিট কেটে ঘরে বসেই কনসার্টে হাজির থাকছেন। পুরো ব্যাপারটাতে তাই প্রযুক্তি রাখছে বড় ভূমিকা, যে দিকটা দেখভাল করছেন দলটির বেস গিটারিস্ট নোনা। OBS বলে একটা সফটওয়্যার আছে জেনারেলি, তো OBS এ আমরা টিভি চ্যানেলের যে কটা অনুষ্ঠান লাইভ হয় ওই OBS থেকেই হয়, মানে সারা পৃথিবীতে অনেকগুলো এরকম সফটওয়্যার আছে। তো এবার আমরা ওই সফটওয়্যার দিয়ে বেসিক্যালি করছি, কিন্তু টেকনিক্যালি যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্রডব্যান্ড, মানে ব্যান্ডউইথটা শুড বি ভেরি হাই। তাছাড়া কিন্তু ওই আমরা যখন শোটা চালাবো তখন কিন্তু আপলোডটা করতে পারবো না, তাতে যারা দেখবে তাদের তো হ্যাঁ ইন্টারনেট স্পিডটা ভালো থাকা দরকারই, কিন্তু যদি আমরাই আপলোড না করতে পারি ঠিকঠাক তাহলে তাদের স্ট্রিমিংটাও বাজে দেখাবে। তো সেক্ষেত্রে টেনশন কি আছে যদি কোনো কারণে অন দ্য শো এর মধ্যে লাইভের মধ্যে ইন্টারনেট ফল করে? টেনশন ইন্টারনেট ফল করা তো অবভিয়াসলি, বাট হোপফুলি যেখানে আমরা ওই তার জন্য একটা আলাদা জায়গা করছি, কর্পোরেট জায়গা স্টুডিও নিয়েছি যেখানে ইন্টারনেটটা ইজিলি ধারণা করা যায় পড়বে না, হতেই পারে পড়ে গেল তখন আর কিছু করার থাকবে না, কিন্তু আশা করছি পড়বে না, ওটা তো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে একটা হচ্ছে লোডশেডিং, মানে লোডশেডিং থেকে নর্মাল পাওয়ার টু জেনারেটর ওই যে শিফট করতে গিয়ে তখন কিন্তু কি হবে আমরা অ্যাকচুয়ালি জানি না, মানে কিছু একটা হতেও পারে নাও হতে পারে। সোমলতাদের মতো দর্শকদের জন্য ডিজিটাল কনসার্টের অভিজ্ঞতা একেবারেই আনকোড়া। সেক্ষেত্রে এই নতুন মাধ্যমে কনসার্টে দুই পক্ষের যোগাযোগটা কেমন হবে? ফেসবুকে যেহেতু হচ্ছে ব্যাপারটা এবং যেখানে ফেসবুক লাইভ, এবং ফেসবুক লাইভে হ্যাঁ আমি গলার আওয়াজ হয়তো শুনতে পাবো না সেদিনকে, কিন্তু তারা লেখার মাধ্যমে আমার সঙ্গে কমিউনিকেট করবে, এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি তাদের কিছুটা প্রেজেন্স অনুভব মানে ফিল করবো, আমি অনুভব করবো। মূলত ফেসবুকের জনপ্রিয়তা ও সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে সোমলতা অ্যান্ড দ্য এসএস, যেখানে একটা প্রাইভেট গ্রুপে হবে পুরো কনসার্টটি। সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা কি থাকছে? সিকিউরিটি কনসার্ন বলতে যেটা হতে পারে সেটা হচ্ছে ফেসবুকে আমার মানে স্ক্রিনে কেউ রেকর্ড করে ফেলতে পারে, জেনারেলি কেউ শেয়ার বা ডাউনলোড করতে পারবে না, এইটুকু জানি। এবার স্ক্রিন রেকর্ডার দিয়ে কেউ করে ফেললে সেটা একটা সিকিউরিটি কনসার্ন আছে, কিন্তু ওইটাই আর কি, মানে ওই রিস্কটা নিতে হবে। এই ডিজিটাল কনসার্টে কি তবে ভবিষ্যৎ? এ নিয়ে দলটির দুই সদস্যের মতামত দুরকম হলেও ভবিষ্যতে আরো প্রযুক্তি নির্ভরশীল হওয়া নিয়ে সন্দেহ নেই কারো। এটা ফর দা টাইমিং ঠিক আছে, বাট লাইভ কনসার্টের যে মজাটা, যে আমেজটা, যে অ্যাম্বিয়েন্সটা, এটাতে কোনোদিনই হতে পারে না। ডিজিটালটা হয়তো আরেকটা নতুন মিডিয়াম হতে পারে, মানে দুটো অনেক সময় ইকুয়ালিও চলতে পারে, কারোর হয়তো লাইফটা বেশি ভালো লাগবে, কারোর হয়তো নিজের বাড়িতে কমফর্টে বৃষ্টির দিনে বাইরে বেরোতে পারছে না, অনুষ্ঠানটা নিজের মতো করে দেখবে। নিঃসন্দেহে দর্শক আর্টিস্ট সবার জন্যই নতুন এক অভিজ্ঞতা এখন ডিজিটাল কনসার্ট, আর এটি গান করার নতুন মাধ্যম কিনা সেই বিতর্ক সামনে আরও বাড়বে বলেই মনে হচ্ছে। শিল্পীরা তো আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন এই নতুন মাধ্যমগুলোর সঙ্গে, কিন্তু শ্রোতা বা দর্শক হিসেবে আপনি নিজে কতটা প্রস্তুত?